ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চা বাগানের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চা বাগানে পর্যটন কেন্দ্র তৈরির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ঠিক হয়েছে চা বাগানের মোট জমির পনেরো শতাংশ বা সর্বোচ্চ একশো পঞ্চাশ একর জমিতে পর্যটন শিল্প গড়ে তোলা যাবে সেই জমির চল্লিশ শতাংশে করা যাবে নির্মাণ কাজ কিন্তু রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তেই সিঁদুরে মেঘ দেখছেন চা শ্রমিকরা চা শ্রমিক সংগঠনগুলির দাবি টি প্ল্যান্টেশন অ্যাক্ট অনুযায়ী চা বাগানগুলিতে প্রতি একর জমি পিছু একজন করে স্থায়ী শ্রমিক নিয়োগ করা হয় প্রতি দশজন চা শ্রমিক পিছু একজন করে অফিস কর্মী থাকেন অর্থাৎ দেড়শো একরে চা শ্রমিক অফিসের কর্মী ও অন্যান্য শ্রমিক নিয়ে দুশো জনের কর্মসংস্থান হয় শ্রমিক সংগঠনগুলির আশঙ্কা নতুন নিয়ম চালু হলে শ্রমিক ছাঁটাইয়ের পথে হাঁটবেন চা বাগান মালিকেরা উত্তরবঙ্গে অধিকাংশ চা বাগানই হয় জাতীয় অথবা রাজ্য সড়কের উপর অবস্থিত তাই চা বাগানে পর্যটন শিল্প চালু হলে প্রমোটিং এর আশঙ্কা রয়েছে এটা কি চা শিল্পের উন্নয়নের জন্য নাকি চা শিল্প এবং শ্রমিকদের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এটা কিন্তু আগুন জ্বলবে চা শিল্পে কারণ বাইরের জমিতে যদি আমি দশ বছর বা বিশ বছর বসবাস করি সেই জমির মালিকানা যদি আমার হতে পারে চা বাগানে ইঞ্চি ইঞ্চি জমি শ্রমিকরা দখল করবে আজকে এই জিনিস কিন্তু সূচনা করে দিল রাজ্য সরকার একটা কোনো জায়গার বাগানে যদি দেড়শো একর যদি প্রতি দেড়শো পর্যন্ত সিলিং দেড়শো যদি জমি যদি কমে যায় চা বাগানে দেড়শো ওয়ার্কার ছাটাই ছাটাই হয়ে যাবে বিরাশ হয়তো খুললি তুলব এটাও তুলবো ঠিকারে নিয়ে সেটাও তুলবো বিরোধীদের আশঙ্কায় গুরুত্ব দিতে নারাজ রাজ্যের পর্যটন মন্ত্রী চা শিল্পের একটা নতুন দিগন্ত খোলার ব্যবস্থা করা হয়েছে চায়ের ক্ষেত্রে যে একটা সামগ্রিক মন্দা কিছু চা বাগান বন্ধ হয়ে যায় কোনো কোন সময় কিছু চা বাগান আর্থিক দিক থেকে পিছিয়ে আছে দুর্বল হয়ে আছে তাদের একদম বুস্টিং যোগাবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকটাই ফলপ্রসূ হবে বিরোধী দলের আমরা কম্পালশানটা বুঝি তাদের তো প্রত্যেকটা কাজে কিছু বিরোধিতা না করলে দোকানপাট বন্ধ হয়ে যাবে বাংলা নতুন নিয়মের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেছেন শিলিগুড়ি চা নিলাম কমিটিও টি ট্যুরিজমের জন্য যে ক্যাবিনেট যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যেগুলো একদম অ্যাডজাস্টিং টু দা টাউন বা সিটি চা বাগানগুলো সেটা আপনার রিয়েল স্টেটে কনভার্ট হয়ে গেছে সেই জায়গাটা গভর্নমেন্ট কিভাবে সেটাকে মনিটরিং করবে সেটা তো গভর্নমেন্টের বিষয় সনুচ্ছার রিপোর্ট এবিপি আনন্দ